তো আমাদের আসতে আজকে একটু লেট হয়ে গেছিল, তো ফার্স্টে বাংলাদেশে ব্যাটিং দেখতে পারিনি, পরে বোলিংটা দেখেছি। তো মিরাজ যে 97 করে আউট হয়ে গেল, তো এটা একটা হতাশার জায়গা থাকলো। মিরাজ যদি সেঞ্চুরিটা করতো একটা মনে শান্তি পেতাম, আর বাংলাদেশের ফার্স্ট ইনিংসে যদি আর একটু রান কিছু লিড দিতে পারতো তাহলে ম্যাচটা একটু ফাইটিং, আমরা একটু ফাইট ব্যাক দিতে পারতাম সাউথ আফ্রিকাকে। তো এই ম্যাচটা পুরো একদিকে সরে গেল সাউথ আফ্রিকার দিকে, তো এটা একটা হতাশার জায়গা। এবং বাংলাদেশের ক্রিকেটে আশা করি আরো উন্নত হবে, কিন্তু দিন দিন এটা অনুন্নতই হচ্ছে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটটা এখন হয়ে গেছে মোটামুটি তাইজুল, পুরোপুরি তাইজুলের উপর নির্ভর করছে সবকিছু। তাইজুল ভালো বোলিং করলে আমরা উইকেট পাচ্ছি, তাইজুল যখন ফর্মে থাকে না তখন আমাদের উইকেট হচ্ছে না। তো স্পিন নির্ভর এই বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের বোলিং ইউনিটটা যেন সবাই পরিপক্ক হতে পারে সেটা নিয়ে আমাদের নজর দিতে হবে। টপ অর্ডারের এটা তো সেই প্রথম থেকেই বাংলাদেশের টপ অর্ডারে থেকে আমরা রান পাচ্ছি না, সবসময় মিডিল অর্ডাররাই টেস্ট ক্রিকেটে বিশেষ করে মিডিল অর্ডার ভালো না করলে আমাদের রানটা 100 নিচেই অল আউট হয়ে যাচ্ছে। তো টপ অর্ডার এটা কিছুই বলার নাই, টপ অর্ডার নিয়ে আর অধিনায়ক শান্ত ওর ক্যাপ্টেন্সিতে একটু আজকে এই টেস্ট ম্যাচ বিশেষ করে একটু ঘাটতি দেখা গেছে ফিল্ডিং চেঞ্জ নিয়ে। ফিল্ডিং চেঞ্জ খুব একটা আমরা লক্ষ্য করতে পারি নাই, একই দিক দিয়ে বারবার বাউন্ডারি হয়ে যাচ্ছে। তো এইদিকে একটু ওর ক্যাপ্টেন্সিটা একটু দুর্বলতা লক্ষ্য করি। হ্যাঁ, টপ অর্ডারই ও একই তো ক্যাপ্টেন, তারপর একজন টপ অর্ডার ব্যাটসম্যান, তো বিশের নিচে যেটা আছে অ্যাভারেজ এটা কোনোভাবেই মেনে যাওয়া যায় না। তো এটা আরও ওর নিজেকে ইম্প্রুভ করা দরকার এবং বাংলাদেশ ক্রিকেটকে এদিকে নজর দেওয়া উচিত। হ্যাঁ, অধিনায়ক ক্যাপ্টেন্সির একটা আলাদা প্রেশার তো আছেই, কিন্তু ক্যাপ্টেন্সি সামলায় ও যেন ভালো করতে পারে এটাই, তাহলে একজন ভালো অধিনায়ক হওয়া যায়। শান্তকে পরিবর্তন করলে আমি লিটন দাস বা মেহেদি হাসান মিরাজ, যে কোনো একজন। চট্টগ্রাম টেস্টে যেহেতু আমাদের ব্যাটসম্যানদের অ্যাভারেজটা যদি দেখি বেশ কিছু ব্যাটসম্যানরা চট্টগ্রাম টেস্টে ভালো করে, যেমন লিটন আছে, মমিনুল হক আছে, তো ওরা যদি রান টপ অর্ডারে রান করতে পারে তো তাহলে আমাদের ভালো করার একটা সুযোগ আছে। এই আমাদের উইকেটটা আরও উন্নত করা উচিত। আমরা যদি অন্য দেশের উইকেটের সাথে কম্পেয়ার করি ওইখানে সব পেস উইকেট হয়, কিন্তু আমাদের এখানে স্পিন উইকেট। তো এই উইকেটে যদি যতদিন খেলা হবে ততদিন পেসাররা উন্নত করতে পারবে না, এবং আমাদের একটা পেস অ্যাটাক মানে গুড পেস অ্যাটাক দরকার, তো তখন আমাদের পিচটা একটু চেঞ্জ করা দরকার। হ্যাঁ, আমাদের মাত্র একটি পেসার নিয়ে খেলা হয়েছে, তো এটা তো কমই হয়ে গেছে পেসার, একটা ওভার একজন পেসার করলে পরের ওভারে স্পিনার চলে আসছে। তো যখন নতুন বলে খেলাটা হয় নতুন বলে তো পেসারই দরকার, তখন স্পিনটা তো অত কার্যকরী হয় না।